হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ মহসিন। ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা ক্লাস এইট থেকে শুরু করে ইন্টারমিডিয়েট সকল শিক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আসি, বাস্তব সংখ্যা কী? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কী? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অথবা এগুলোকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যায়, স্বাভাবিক সংখ্যা মানেই হবে 1, 2, 3, 4, 5, 6 সবগুলো সংখ্যায় কী হবে? ধনাত্মক সংখ্যা হবে। ওকে, পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কী? 1 ব্যতীত, যে সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ 2, 3, 5, 7 এগুলোকে 1 ব্যতীত, 2 একে 2, 3 একে 3, 5 একে 5, 7 একে 7 এগুলোকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপরে আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে, যৌগিক সংখ্যা হচ্ছে যে যে সকল সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে। অর্থাৎ 2 দ্বারা যেতে পারে 4কে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 তিরিকা 9, কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, সেটাই হচ্ছে কি আমরা যৌগিক সংখ্যা বলবো। এখন আসি পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা কি বা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহকারে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলি আমরা? পূর্ণ সংখ্যা বলি। অর্থাৎ পূর্ণ সংখ্যা যত সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা হোক, ঋণাত্মক সংখ্যা হোক, পৃথিবীতে যত সংখ্যা আছে ধনাত্মক হোক ঋণাত্মক হোক সবগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। অবশ্যই জিরো সহকারে, শূন্য সহকারে আমরা সবগুলোকে পূর্ণ সংখ্যা বলবো। অর্থাৎ হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 যে -3, তারপর হচ্ছে -4, -5, -6 সকল ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য সহকারে, সেটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। ওকে, এখন আমরা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বলতে কি বুঝি সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে PUQ, কিউ নট জিরো, PQ বর্ণাংশ আকারে যদি প্রকাশ করা যায় তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। আচ্ছা, এখানে PRQ কী, PQ নট জিরো এবং PQ কীভাবে আকারে প্রকাশ করা যায় সেটা আমরা দেখি। অর্থাৎ এখানে PQ ধরি আমরা, P সমান হচ্ছে 11 আর কিউ সমান হচ্ছে 2, তাহলে 11 থেকে 2 ভাগ দিলে কি আসবে? 5.5। তার মানে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ওকে, এখানে একটা আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি কিউ নট জিরো। আমরা যদি এখানে কখনো কিউর মান জিরো দিই, অর্থাৎ 11/2 যদি জিরো দেয় তাহলে কি আসবে? এটা ম্যাথ ইরো আসবে, অর্থাৎ ম্যাথ এটা ভুল হবে, এটা কখনো অ্যান্সার আসবে না। কিউ নট জিরো কখনোই হয় না, কখনো এটা পসিবল না। তার মানে সবসময় কিউর মান কখনোই কি হবে না? জিরো হবে না। অর্থাৎ PQ আকারে প্রকাশ করা যাবে কিন্তু কিউর মান কখনোই জিরো হবে না। জিরো বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ ধরে যদি এটা হয় 4/1 তাহলে এখানে সমান কি হবে? 4 হবে। এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। ওকে, এখন আমরা আসি অমূলদ সংখ্যা কি। আচ্ছা, মূলদ সংখ্যার আরেকটা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা কেউ আমরা মূলদ সংখ্যা বলতে পারি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 সবগুলো সংখ্যা কি মূলদ সংখ্যা হওয়া পসিবল, কিন্তু কিউর মান কখনোই জিরো হবে না। অর্থাৎ এখানে কিউর মান কখনোই কি হবে না? নিচে ভগ্নাংশ আকারে থাকাকালীন কখনোই জিরো হবে না। ওকে, এখন আমরা পরবর্তী যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে কি PQ হচ্ছে কি, PQ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো এবং PQ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ PQ আকারে কি বলছে? প্রকাশ করা যাবে না, বর্ণাংশ আকারে প্রকাশ করা যাবে না। PQ এবং কিউ নট জিরো, PQ বর্ণাংশ আকারে প্রকাশ করা যাবে না। আমরা দেখি সেম আগের মতোই কিউর মান কখনোই জিরো হওয়া যাবে না কিন্তু বংশ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ এখানে যেমন √2, তারপর হচ্ছে আমরা যদি √2 ধরি তাহলে কি আসবে? 1.4142, ঠিক আছে, মানে নতুন নতুন সংখ্যা আসবে যেটা বর্ণাংশ আকারে প্রকাশ করা যাবে না। তারপর √5/2, 1.58113, অর্থাৎ নতুন নতুন সংখ্যা আসবে। কিন্তু আমরা মূলদ সংখ্যার মধ্যে কী দেখতে পেয়েছি? মূলদ সংখ্যার মধ্যে 5.5, আবার যদি 5/3 করি তাহলে 1.6666, মানে একটা সংখ্যাই বারবার আসতেছে মূলদ সংখ্যার মধ্যে। কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক যে অমূলদ আর মূলদ সংখ্যা কোনটা সেটা সহজেই দেখার
একটা টেকনিক, সেটা হচ্ছে কি সকল পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা হবে এবং একটা সংখ্যা বারবার আসবে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এবং অমূলদ সংখ্যাটা কি হবে, এক নতুন নতুন সংখ্যা আসবে, যেমন 4.14142 নতুন নতুন সংখ্যা আসবে এইভাবে, ঠিক আছে। আবার এটাকেও আমরা কি বলতে পারি, অমূলদ সংখ্যা বলতে পারি, 1.58113, এটাও একটা কি অমূলদ সংখ্যা। এখন আসি আমরা বাস্তব সংখ্যা কি, সকল প্রথমেই বলছিলাম যে বাস্তব সংখ্যা যেটা নিয়ে আজকে সম্পূর্ণ টপিক আলোচনা করতেছি, যে বাস্তব সংখ্যা মূলদ ও অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা, অর্থাৎ সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ হচ্ছে যে আমরা 0, ±1, ±2, √2, √3, √5 এগুলো সবগুলিকে আমরা কি বলতে পারি, বাস্তব সংখ্যা বলি। এখানে আবার মূলদ সংখ্যা কি আমরা সেটাই উপর থেকে জেনে আসলাম মাত্র, এবং অমূলদ সংখ্যা কি সেটার সম্পর্কে আমরা জানলাম। মূলদ সংখ্যা কি, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা কি 1.41, 1.42, √3, √5/2, যেগুলো দেখা যাচ্ছে যে শর্টকাটে আমরা যেটা বললাম নতুন নতুন সংখ্যা আসবে এগুলো অমূলদ সংখ্যা, মানে সব মূলদ এবং অমূলদ এই দুইটা নিয়েই, এই দুইটা নিয়েই হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা, সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আমাদের বাস্তব সংখ্যা। এখন আসি ভগ্নাংশ সংখ্যা কি কাকে বলে, পি ও কিউ যদি সহমৌলিক হয় কিউর মান নট জিরো, কিউর মান নট ওয়ান, এটার মানে কি, অর্থাৎ পি ও কিউ আকারে ভগ্নাংশ আকারে থাকতে পারে কিন্তু কখনো ওয়ান আর জিরো নিচে হওয়া যাবে না। অর্থাৎ যেমন এখানে 3/1, এটার মান কি আসবে, 3 আসবে, তার মানে কি এটা একটা ভগ্নাংশ সংখ্যা নয়, এটা কখনোই ভগ্নাংশ সংখ্যা হবে না। ভগ্নাংশ সংখ্যা হওয়ার জন্য নিচে কখনোই 0 বা 1 থাকবে না, অর্থাৎ এখানে 3/0, এটা ম্যাথ কি আসবে, ম্যাথ আসবে ইরু, অর্থাৎ এটার কোনো সমাধান নাই, তার মানে কিউর মান কখনোই 0 হবে না, কিউর মান কখনোই নিচে কি হবে না, 1 হবে না। অর্থাৎ p/q আকারে যদি আমরা ভগ্নাংশটাকে প্রকাশ করি তাহলে কি হবে দেখি একটু, p/q আকারে প্রকাশ করলাম। আচ্ছা আমি এটা এখানে করতেছি, ওকে, এটাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করি তাহলে কি হবে, p/q আকারে প্রকাশ করলাম তাহলে এখানে বলছে যে নিচে 1 আর 0 থাকা যাবে না, অর্থাৎ এটা আমি 2/4 দিতে পারবো, আচ্ছা 2/5 দিলাম, এটা একটা কী হবে ভগ্নাংশ হবে। তারপর দিতে পারি 3/7 দিলাম, এটাও একটা কী ভগ্নাংশ আকার হবে, কিন্তু নিচে কখনই কী হবে না, 2/0 হবে না, 2/1 হবে না, 3/0, 3/1 কখনোই নিচে 0 বা 1 হবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। ওকে, আজকে মূলত আমরা বাস্তব সংখ্যার সম্পূর্ণ বেসিক সম্পর্কে জানতে পারলাম, যে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, জৈবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কি, এগুলোকে কীভাবে প্রকাশ করায় এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। আরও অনেকগুলো সংখ্যা আছে, যেমন হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা যেটা মাইনাস থাকবে, অঋণাত্মক সংখ্যা যেটা মাইনাস থাকবে না, মানে সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, ঠিক আছে। এই বেসিকগুলো আমাদের বাস্তব সংখ্যার ম্যাথগুলো করার জন্য কাজে লাগবে, এই বেসিকগুলি আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগতে পারে। আজকে এতটুকু পর্যন্তই থাকুক, আমরা পরবর্তী ক্লাসে বাস্তব সংখ্যা নিয়ে বিস্তারিত ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। যদি এর মধ্যে কোনোটা প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। ওকে, আজকে আমরা বাস্তব সংখ্যার বেসিকটুকু জানতে পারলাম, আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই, পরবর্তীতে আমরা বাস্তব সংখ্যার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।